আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। বিস্তর জল্পনার পর লকডাউন শিথিল হচ্ছে আরামবাগ শহরে আজ থেকে। প্রশাসনিক স্তরে ব্যবসায়ী সমিতিকে সঙ্গে নিয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত ফাইনাল হয়েছে। তবু প্রশাসনের তরফে জানানো হয়েছে আপাতত 3 দিন নজরদারি চলবে সমস্ত দোকানের ওপর, তারপরে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে। যে সমস্ত দোকান আজ থেকে খোলা যেতে পারে তাদের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেমন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হার্ডওয়্যার, রং এবং ইলেকট্রিকের দোকান খোলা থাকবে। সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি স্টেশনারি দোকান ও বই খাতার দোকান খোলা থাকবে। দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত মোবাইলের দোকান খোলা থাকবে। জুয়েলারি দোকান সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকবে। জামা কাপড়, স্পেয়ার পার্টস, গাড়ির সরঞ্জাম ইত্যাদি দোকান খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। এর বাইরে যেমন শপিং মল, চায়ের দোকান, পান, গুটখা ইত্যাদি আরও যে সমস্ত দোকান আছে সেগুলি যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ থাকবে। সকল ব্যবসায়ী এবং ক্রেতাদেরও লকডাউনের নিয়ম নীতি মেনে কেনাবেচা করতে হবে, যেমন মাস্ক কম্পালসারি, এছাড়াও সোশ্যাল ডিস্ট্যান্স কম্পালসারি, অন্যথায় প্রশাসন যে কোনো সময় বন্ধ করে দিতে পারে সেই দোকান। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933 8549 84।